দেখুন, গৃহযুদ্ধে ইয়েমেনে দুর্ভিক্ষের মুখে 70 লাখ মানুষ, মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে চলমান গৃহযুদ্ধের শিকার হয়ে 70 লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে বলে দাবি করেছেন জাতিসংঘের কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এমন দাবি করা হয়। ওই বৈঠকে জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি স্টিফেন ও ব্রায়েন বলেন, ইয়েমেনে যুদ্ধরত গোষ্ঠী ও তাদের সহায়তাকারীদের উচিত নিজেদের অপরাধী মনে করা। তাদের কারণে ইয়েমেনের লাখ লাখ সাধারণ মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে, সেখানকার 70 লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে। ও ব্রায়েন জানান, কলেরায় আক্রান্ত হয়ে এরই মধ্যে ইয়েমেনের বিভিন্ন জায়গায় 1,740 জন মানুষ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির জন্য $210 কোটি মার্কিন ডলার সাহায্যের আবেদন করা হয়েছে, অথচ এর মাত্র 33% তহবিল যোগ হয়েছে। আর মহামারী আকার ধারণ করা কলেরা নিয়ন্ত্রণে দরকার $25 কোটি মার্কিন ডলার, অথচ পাওয়া গেছে মাত্র $4,07,00,000 মার্কিন ডলার। জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, এই কলেরা সম্পূর্ণরূপে সেখানকার যুদ্ধমান পক্ষগুলোর সৃষ্টি, যারা ইয়েমেনের সীমান্ত থেকে নেতৃত্ব দিচ্ছে, অস্ত্র সরবরাহ ও যুদ্ধ করছে এবং এই যুদ্ধ ও আতঙ্ককে স্থায়ী করতে চাইছে। একই বৈঠকে ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওলদ শেখ আহমেদ বলেন, কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়, বিশেষ করে যখন সামনে স্পষ্ট সমাধানের পথ খোলা থাকে। শান্তি আলোচনার পথ এখনও রুদ্ধ হয়ে যায়নি। রাজনৈতিক নেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ইসমাইল বলেন, এ যুদ্ধ অবস্থা চলতে থাকলে কেবল মানবিক ও অবকাঠামোগত ক্ষতিই হবে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।